आज के एखन आमी निये ची एक्टिवा सिक्स जी एखाने सब तार इदुरे केटे दिये छिलो सब तार इदुरे काटा ড্যাশবোর্ডে তার সব উড়ে গেছে কিছু নেই ব্যাটারি লাইন ব্যাটারি ফুলিয়ে দিয়েছে নিয়েছি এখানে তাকে কাহিনটা নষ্ট হয়ে গেছে এখানে তার সব ইদুরে গুছিয়ে দিয়েছিল আমি প্রতিটা তার ভালো করে লাগিয়ে নিয়েছি প্রতিটা অরিজিনাল তার ভালো করে আমি প্রতিটা জ্যাক আমি করে নিয়েছি এখানে সুন্দরভাবে ব্ল্যাক টেপ করব এখানে থাকে হুন্ডা কাহিন কাহিনটা খারাপ হয়ে গেছে আমি নিয়েছি হুন্ডার কাহিন আমি একটা নিয়েছি আমি এটাকে এখানে ভালোভাবে বসাবো সুন্দর করে তার আগে আমি ভালো করে ব্ল্যাক টেপ করব এগুলোকে ব্ল্যাক টেপ করব এখানে তারপরে ড্যাশবোর্ড ঠিক করব আগে ব্ল্যাক টেপ করব এই যে টেপ নিয়ে নিয়েছি আমি ভালো করে এই ব্ল্যাক টেপ করে দিয়েছি সব সুন্দর করে ভালো করে ওয়ারিং সব করে দিয়েছি সুন্দর করে এ করে নিয়েছি এখানে এই যে ওয়ারিং এর আমি এই জ্যাকটা এখান থেকে লাগিয়ে দিচ্ছি এই জ্যাকটা আমি এখান থেকে এভাবে লাগিয়ে দিলাম এখানে এই যে ড্যাশবোর্ডের লাইন এই যে ড্যাশবোর্ড একদম আমি এই ফিউজ লাইন সেন্সার সব লাইন তুলে নিয়েছি লাইন তুলে নেওয়ার পরে এবার আমি চেক করে মাপার পরে আমি লাগাবো এখান থেকে তুলে নিচ্ছি আমি সব তার নতুন দিয়ে দিয়েছি নতুন দিয়ে ভালো করে লাইন বার করে দিয়েছি সব লাইন এখানে লাইন বার করে নিয়েছি মেপে তারপরে আমি এটাকে বসাবো কাহিনটাকে এটাকে মেপে নিয়ে তার কাহিনটাকে বসাবো আমি মাপছি মিটারে আপনি দেখুন এ হচ্ছে মেন লাইন এটা হচ্ছে সিরিজ লাইন এটা মেন লাইন এটা সিরিজ লাইন আমাকে একটা একটু ডিস্টার্ব আছে দেখে নিন মিটারে দেখাও মিটারটা দেখে নিন এই যে মেন লাইন ভায়া সিরিজ এই যে হচ্ছে দেখুন এই যে ভায়া সিরিজ বারবার দেখে দিচ্ছি এটা মেন লাইন এইটা বেরোবে এটার থেকে মেন লাইন ভায়া হয়ে সিরিজে যাবে এই যে সিরিজ চাবি সুইজের মাথায় চলে যাচ্ছে এইভাবে আমি এবার ড্যাশবোর্ডটাকে বসাবো কমপ্লিট করে ড্যাশবোর্ডটাকে বসিয়ে আপনাদের গাড়ি স্টার্ট করে আমি দেখাবো এই বোর্ড বসিয়ে দেবের মধ্যে দেখাবো মিটার লাইন আমার ওকে করে নিয়েছি আমি লাইন ওকে হয়ে গেছে সবসময় মনে রাখতে হবে যে এই যে তারটা মেন তার ঢুকছে এই তারটা এখানে আউটগোয়িং হয়ে বেরোবে সিরিজ হয়ে প্রতিটা জ্যাক লাগিয়ে দিয়েছি এবারে নিয়েছি স্কাইকে এই যে এখান থেকে এই জ্যাকটা এইভাবে যাবে এই যে যাচ্ছি ভালো করে টাইট হয়ে গেল এটা এখান থেকে এইভাবে যাবে ভালো করে বসে গেল একদম কমপ্লিট এখানে দুটো 10 নম্বর নাটের উপরে এটা ফিটিংস হবে বুঝলেন ছুরি পরিষ্কার হচ্ছে 10 নম্বর গুটি দিয়ে ভালো করে টাইট করছি টাইট হয়ে গেল জ্যাকগুলো বসে গেল ভালো করে দেখে নিতে হবে জ্যাক যেন লুজ না থাকে ভালো করে দেখে নিতে হবে লুজ না থাকে এবারে বসাবো আমি এই বোর্ড যেহেতু ব্যাটারিটা এখানে সব কেটে দিয়েছিল এগুলো তার এর সময় থেকে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এখানে আছে টাটার ব্যাটারি আছে TZ4 আমি টাটার এই TZ4 নতুন লাগাবো আমি নিয়েছি একটা বার করেছি এই যে সেন্সার লাইন এই বার করেছি মেন লাইন এটা 8-3 এই যে বোর্ড আমি তলা থেকে বার করে নিয়েছি সব লাইন উল্টো পাল্টা ছিল আমি সব একদম কমপ্লিট করে লাইন বার করে নিয়েছি এই যে মেন লাইন এই যে 8-3 এই যে লাইনটা আলাদা করে দিয়েছি আমি দেওয়ার পরে আমি এটাকে এই গ্যাপে সেট করব সেট করার সময় খেয়াল রাখবেন গ্যাপে সেট করার সময় এইটা এখান দিয়ে যাবে এখান দিয়ে দুটো ক্লাম আছে
যেন তারে কোনো রকম চাপ না পড়ে, আরামসে যেন জিনিসটা যায়। এই যে আমি ঢুকিয়ে দিলাম, চলে গেল। এই যে আর্থিং, এই যে মেন লাইন চলে গেল, এটা এখানে বসে গেল। এই যে বসিয়ে দিলাম, এটা বসে গেল। এখানে ছিল TZ4 টাটার, আমি এই টাটার TZ4 নতুন ব্যাটারি নিয়েছি, একদম নিউ। এই যে নিউ ব্যাটারি, এই নিউ ব্যাটারিটা আমি এখানে বসাবো, বসিয়ে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। পুরো নিউ ব্যাটারি নিয়েছি আমি, নিউ। যেহেতু নতুন ব্যাটারি, ওই জন্য ভালো করে আমি এখানে সুইচ কাগজ দিয়ে ঘষে দিলাম একটু। এই যে নাট নতুন, এটা আর্থিং, এই যে আর্থিং, আর্থিং ঢুকিয়ে দিলাম। দিয়ে টাইট করছি, ব্যাটারি কমপ্লিট লাগানো হয়ে গেছে। এখানে আমি ক্ল্যাম্পটা ভালো করে চার মাথা নাট দিয়ে টাইট করে দেবো। ভালো করে চার মতো নাট দিয়ে টাইট করে দেবো। টাইট করে দিয়েছি। আমি এবারে লাইনটাকে একটু চেক করবো। এই যে লাইন মারলাম, এই যে হর্ন, এই যে ইন্ডিকেটর, এই যে হেডলাইট, এই যে হর্ন, এবার এটাকে আমি সেটিং করবো। এটাকে সেটিং করবো, করে গাড়ি স্টার্ট দেবো। এই ক্ল্যাম্পটা আমি খুলে নিয়েছি। এই যে এই যে এখানে দুটো রাবার আছে, এক পিস দু পিস, এই রাবার দুটোর মধ্যে এদিকে ঢুকে যাবে। এক পিস দু পিস এটা বসিয়ে দিলাম। এই যে বসে গেল, চামড়া দিয়ে আমি টাইট করে দেবো দুটো স্ক্রু, চামড়া দুটো স্ক্রু টাইট করে দেবো। দেখুন তেলের এটা আমি বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে টাইট করে নিচ্ছি। এই যে টাইট করে নিলাম, টাইট পুরো টাইট করে দিয়েছি। এই যে এটাকে বসিয়ে দিলাম। এই দেখুন এখান থেকে মারবো, এখানে রাখুন। এই যে মারছি, এই যে মারছি, এই যে উঠে গেছে। ওখানটা দেখে দেখি রাখুন, এইটাই কমপ্লিট লাগানো। গাইড আবার স্টার্ট করবো। এই যে গাড়ি চাবি অন করছি, এই যে সেল গাড়ি স্টার্ট। এই যে গাড়ি, এই যে অ্যাক্সিলারেটর, আরো একবার আমি বন্ধ করলাম। এই যে সেলফ, এই যে মারলাম গাড়ি, একদম ওকে, আমার একদম ওকে। এই যে এখানে এবার আমি এই বোর্ডটাকে বসিয়ে দেবো। তার আগে এই যে তারগুলো আছে, এটাকে সাইড করে ভালো করে রাখতে হবে। এই যে আমি এটা খাপটাকে বসিয়ে দিলাম, বসে গেল। এখানে চার মতো দুটো নাট টাইট করতে হবে। এই যে দুটো চার মতো নাট আমি এখানে টাইট করে দিচ্ছি। এটা ফিটিংস করে দিচ্ছি আমি। এবার এই যে নাটগুলো লাগিয়ে দিচ্ছি, এর উপরে ম্যাটটা আমি ফেলে দেবো। ম্যাটটাকে লাগিয়ে দিলাম,
কালকে গাড়িটা ওয়াশিং হবে, এগুলো ফিটিংস করবো না, এখন ওয়াশ করে প্রচুর ময়লা গাড়ির মতো ওয়াশ করে তারপরে গাড়ি কমপ্লিট করবো। আর একবার স্টার্ট ফাইনাল, সরি আমার ভিডিও ভালো লাগলে আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন।